আজকে প্রেতনি স্পেশাল এপিসোড, আজকে আমাদের সাথে আছেন উষসী। তো উষসী, প্রেতনি ভাই কেমন লাগলো? খুব ভালো, অসাধারণ, দারুণ। এবার একটা কোয়েশ্চেন বললে তুমি অত রেগে যাবে, কারণ আই থিঙ্ক তুমি এই কোয়েশ্চেনটা বারবার ফেস করছো। সেটা হচ্ছে, তুমি বুঝতে বিশ্বাস করো কিনা? না না, কোয়েশ্চেন রেগে যাওয়ার কিছু নেই। আমি যত বারবার এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, তত আমি নিজে নিজের মতো করে একটু কি বলবো, ইভলভ করে উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, আমি প্রথমে উত্তর দিচ্ছিলাম না না আমি ভূত বিশ্বাস করি না, ভূত বলে কিছু হয় না। তারপর আমি ভেবে দেখলাম, আমি একটা হরর সিরিজে পেতনির চরিত্র অভিনয় করেছি, আমি নিজেই যদি বলি যে ভূতে বিশ্বাস করি না, তো দর্শক আমার পেতনিকে বিশ্বাস করবে কী করে? তো ভূতেদের প্রতি রেসপেক্ট সম্মান দিয়েই আমি বলছি যে ভূতরা ভূতেদের জায়গায় থাকুক, আমি আমার জায়গায় থাকি। ওকে, তো প্রেতনির যে ব্যাপারটা, আমরা জানি যে কারুর অতৃপ্ত বাসনা রয়েছে, কিছু ইচ্ছা রয়েছে, সেটা নিয়ে কোনো অপমৃত্যু হলো, তার জন্য কেউ হয়তো প্রেতনিতে পরিণত হতে পারে, যেটা আমাদের লোককথা বা কিংবদন্তিগুলো বলছে বা আরবান লেজেন্ড বলছে। এই যে অতৃপ্ত ইচ্ছা কোনো একটা মানুষের, যেটা নিয়ে বা কোনো নারীর, সেটা নিয়ে সে মারা গেছে, হয়তো অপমৃত্যু হয়েছে, এই ইচ্ছাটা কতটা ডেঞ্জারাস হতে পারে মৃত্যুর পরে অ্যাকর্ডিং টু দ্য সিরিজ? তোমার কি মনে হয় এই ব্যাপারে? অতৃপ্ত ইচ্ছা ঠিক আমার মনে হয় না, মানে এখন যে কোনো মানুষই যদি মারা যায়, অবশ্যই তার তো জীবনের অনেক কিছু লক্ষ্য আছে, অনেক কিছু ইচ্ছা আছে, সে তো সেগুলো নিয়েই চলে যাবে। তো অতৃপ্ত ইচ্ছা বা অতৃপ্ত আত্মার বিষয় এটা নয়, এখানে হচ্ছে যে ইনজাস্টিসটা নিয়ে যে ও মারা গেল, সেইটা হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, যে ওর সাথে যে অন্যায়টা হলো। আমি কি স্পয়লার দিয়ে দিলাম? আই হোপ আমি দিলাম না, মানে যে কোনো ভূতের সাথেই তো হ্যাঁ অন্যায়ভাবেই তো সে মারা যায়। যাই হোক, তো সেইটা হচ্ছে এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য, এবং সেইটা কেন হলো, কিভাবে হলো, শেষ পর্যন্ত সে তার মানে জাস্টিসটা পাচ্ছে কিনা, সেইটা নিয়ে আর কি বল। প্রেতনি হয়েছো তুমি, তোমার কাছে তিনটে সুপার পাওয়ার রয়েছে, ভ্যানিশ হতে পারো, অদৃশ্য হতে পারো, ঠিক আছে, গাছ থেকে উল্টো হয়ে ঝুলতে পারো, আর ভয় দেখাতে পারো, কোন সুপার পাওয়ারটা তুমি নেবে? এনি টাইম ভ্যানিশ। কেন? এটা আবার মানে কোনো জিজ্ঞেস করার মতো প্রশ্ন নাকি? ভ্যানিশ তো অবশ্যই, সবাই তো ভ্যানিশ, সেগুলো তোমাকে বলে দেবো, ভ্যানিশ হয়ে কি করতে চাই, কি রে বাবা, আমি তো ভ্যানিশ হয়ে যাবো, তুমি তো দেখতে পারবে না। গট ইট। ইন কেস তুমি যদি ভয় দেখাতে চাও প্রেতনি হয়ে, কোন তিনজনকে ভয় দেখাবে? কোন তিনজনকে না, প্যালেস্টাইনে বাচ্চাদের উপরে যারা অ্যাটাক করছে তাদেরকে আমি মানে জাস্ট শেষ করে দেবো। এক্স্যাক্টলি উষসী, যে কোনো যুদ্ধ হোক সব থেকে বেশি সাফার করে বাচ্চারা আর ওখানকার নারীরা, অ্যান্ড আই থিঙ্ক এই যে নারীর ব্যথা বেদনা কষ্ট, সেটাও একটা দিক দিয়ে প্রেতনির একটা সাবপ্লট বলা যেতে পারে, রাইট? এখানে আমরা এই সেগমেন্টটা শেষ করছি আর আমরা যাচ্ছি এখন র্যাপিড ফায়ার। ভূত চতুর্দশী না হ্যালোইন? আমি এখনো নিজেও জানি না ভূত চতুর্দশীর মানে হ্যালোইনের কি মাহাত্ম্য। ভূত চতুর্দশী তো ছোটবেলা থেকে দেখে আসছি, তো ভূত চতুর্দশী। ক্রাইম থ্রিলার না হরর থ্রিলার? হরর থ্রিলার। ওকে, রোমান্টিক ফিল্ম নাকি হরর ফিল্ম? হরর। আমি জানি না, কিন্তু আমাদের পেতনি তো অলরেডি অনেকের রোল মডেল হয়ে গেছে। এক্স্যাক্টলি। ধরো একটা তান্ত্রিক পেতনিকে তাড়াবার জন্য মন্ত্রপাঠ করছে, মন্ত্র শুনে পেতনি পিছু হাঁটতে শুরু করলো, কিন্তু তান্ত্রিক ভয়ে আসন ছেড়ে পালিয়ে গেল, কেন? ও তো কোয়েশ্চেন বলেছিল, ধাঁধা তো বলে চলে আসে লাইক। জানি না, কারণ প্রেতনির পা উল্টো দিকে থাকে, বাইরে বেরোনোর জায়গায় ভেতরের দিকে ঢুকে গেছে। উষসী, তোমার লাইফে নিজস্ব কোনো হরর এক্সপিরিয়েন্স আছে? না, এখনো অবধি হয়নি, এখনো অবধি হয়নি। ওকে ওকে, 17 তারিখ থেকে 17ই নভেম্বর থেকে আড্ডা টাইমসে প্রেতনি স্ট্রিম করছে। উষসীর কাজ সবাই দেখো। অডিয়েন্সের উদ্দেশ্যে একটা শর্ট মেসেজ এই সিরিজটাকে নিয়ে, অন আ সিরিয়াস ম্যাটার। 17ই নভেম্বর আড্ডা টাইমসে আমাদের সিরিজ পেতনি স্ট্রিম করবে, আপনারা অবশ্যই দেখবেন। আমরা অনেক পরিশ্রম করে, অনেক খেটে বানিয়েছি সিরিজটা, এবং আমাদের সেই পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা দেখে আমাদেরকে জানাবেন।